এই 83 বছর 4 মাস আমাদের আয়ু নয়, এতটা এক বছরে পাচ্ছি, তাহলে 10টা বছর যদি লাইলাতুল কাদার পেয়ে যাই তাহলে হ্যাঁ 1000 বছর আগের উম্মতের যারা বেঁচেছে, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ওই যুগের মানুষরা 1000, 1100, কেউ 800, কেউ 900 এইরকম করে যে বেঁচেছে, তারা আমাদের এগিয়ে যেতে পারবে না? আমরা তাদের থেকে অনেক এগিয়ে যাব, অনেক এগিয়ে যেতে পারবো আমরা। জি, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামের বিশেষ রহমত এই উম্মতের উপর। জি হ্যাঁ, সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, আমরা সব শেষে এসেছি দুনিয়াতে, আমরা এই উম্মতরা আখিরুন সব শেষে এসেছি দুনিয়াতেই। হ্যাঁ, মানব জগতের ইতিহাসের দিক দিয়ে আমাদের ইতিহাস পড়ে, সমস্ত জাতির ইতিহাস আগে, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের দিনে আমরা আগে আগে থাকবো, আমরা আগে আগে থাকবো। সর্বপ্রথম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কাছে যাবেন, আর জান্নাতের দরজায় নক করবেন, খটখটাবেন, তখন ফেরেশতা জিজ্ঞেস করবে যে কে, বলবেন যে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলবেন যে মারহাবান বেগ, আপনাকে ওয়েলকাম করছি, বেকা ও মেরতো, আপনার সম্পর্কে আমি আদিষ্ট হয়েছি যে মুহাম্মদ আসলে খুলবে, নাহলে খুলবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আউয়াল মা ইয়াদখুলুল জান্নাহ, আর তারপরে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে, এই করতে করতে যখন আপনার আমার লাইন আসে, আল্লাহ যেন আমাদেরকে সকলকে প্রথম খানে জান্নাতুল ফিরদৌস দান করেন, বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আজাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। বুঝতে পারলেন, তাই না? জি হ্যাঁ।